প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন আজ রবিবার তেরো ফেব্রুয়ারি দু হাজার বাইশ ইং বাংলা পহেলা ফাল্গুন চোদ্দোশো আটাশ চলুন দিনে শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশ টাকায় আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকা যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি বিশ টাকা তিপান্ন পয়সা সৌদির এক রিয়াল বাংলাদেশি বাইশ টাকা আটানব্বই পয়সা মার্কিন এক ডলার বাংলাদেশি পঁচাশি টাকা সাতাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো বাংলাদেশি সাতানব্বই টাকা চৌত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড বাংলাদেশি একশো টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশি তেষট্টি টাকা তেষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশি একষট্টি টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি সাতান্ন টাকা শূন্য এক পয়সা কানাডিয়ান এক ডলার বাংলাদেশি সাতষট্টি টাকা চৌত্রিশ পয়সা ইউএই এক দিরহাম বাংলাদেশি তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানি এক রিয়াল বাংলাদেশি দুশো টাকা তিরিশ পয়সা বাহরাইনি এক দিনার বাংলাদেশি দুশো উনত্রিশ টাকা পনেরো পয়সা কাতারি এক রিয়াল বাংলাদেশি তেইশ টাকা বাষট্টি পয়সা কুয়েতি এক দিনার বাংলাদেশি দুশো টাকা চুয়াল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ বাংলাদেশি বিরানব্বই টাকা বাষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড বাংলাদেশি পাঁচ টাকা সাতষট্টি পয়সা জাপানি এক ইয়েন বাংলাদেশি শূন্য টাকা সাত চার তিন পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন বাংলাদেশি শূন্য টাকা শূন্য সাত দুই পয়সা ইন্ডিয়ান এক রুপি বাংলাদেশি এক টাকা চোদ্দ পয়সা স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টর ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেওয়া থাকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি আপনার কষ্ট অর্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান হন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে যে কোনো সময় মুদ্রার হার ওঠানামা করতে পারে